ওয়েলকাম টু শর্ট সালভার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা খুব সহজেই ঘরে 2 মিনিটের মধ্যে তৈরি করে ফেলা যায়, আর সেটা হচ্ছে আলু কাবলি। আর এই আলু কাবলি বানাতে আমার যেসব উপকরণ লাগছে সেইগুলি আমি চলুন দেখে নিই। আমার লাগছে ডালমুখ, মানে এটাকে ডাল চানা চুরো বলা হয়। নিয়েছি আমি শশা কুচি এবং একটু ব্লেড করে নিয়েছি শশাকে, আর নিয়েছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের, এটাকে নিয়েছি কিউব কিউব করে কেটে নিয়েছি দেখুন। আর নিয়েছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, আর 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এরকম কিউব করে টুকরো করে নিয়েছি এই দেখুন। আর লাগছে আমি 3টে লেবুর স্লাইস নিয়েছি, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি। চলুন তাহলে দেখে নিই আমি এবার আলু কাবলি রেসিপি। আলু কাবলি বানানো খুব সহজ, এটা জাস্ট এই উপকরণগুলোকে মিক্স করলেই হয়, তার জন্য আমি এরকম একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। আমি প্রথমে দিচ্ছি শুকনো কলা সেদ্ধ করা আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, দিচ্ছি শশা কুচি, আর লাগছে আমার টমেটো কুচি। ডালমুখটা আমি পরে দেবো, কারণ এর মধ্যে আমি টমেটো কুচি দিয়েছি, ডালমুখটা দিলেই এটা নরম হয়ে যাবে। আর এটা যেহেতু আমি আলু কাবলি বানাচ্ছি তাই আমি এর মধ্যে কিছু দিইনি, আপনারা যে এর মধ্যে ছোলা মটর সেদ্ধ করে দিয়ে দিতে পারেন, এটা চটপটি হয়ে যায়, খেতে আরও টেস্টি হয়। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস করে বলবে রেসিপিটা কেমন লাগলো। এটা খুব সুন্দর খেতে হয়, বিকেলে টিফিন করতে খুব ভালো হয়, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এবার আমি এর মধ্যে আমি ভাজা মশলাটা অ্যাড করবো, এটা আমি দেখাতে ভুলে গেছি। এটা হলো জিরে আর গোটা ধনে আর হলো শুকনো লঙ্কা, আমি শুকনো খুলে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি 1 টেবিল চামচ মতো অ্যাড করবো। এটাতেই বেশি ফ্লেভার হয়, এটাতেই বেশি টেস্টি হয়। দেখছেন তো ভিডিওটা কত সুন্দর রেসিপিটা একটা তৈরি হয়ে যাচ্ছে, 2 মিনিটেই অতি সহজে ঘরেই বানানো যায়। এবার আমি এর মধ্যে একটু নুন অ্যাড করব স্বাদ মতন। আমি 1/2 টেবিল চামচ মতন নুন অ্যাড করব, ডাল মুড়ে অনেকটাই নুন আছে যে মানে অল্পই দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ডাল মুড়ে, এবার এটা ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স হয়ে গেছে, এবার আমি এর মধ্যে উপর দিয়ে এই লেবুর স্লাইস হাত দিয়ে চিপে এইভাবে দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে দেবো। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস করে বলবে আমার এটা ভিডিওটা কেমন লাগলো। আর এইগুলো নিয়ে আসছি বারবার। তৈরি হয়ে গেছে আমার আলু কাবলি, দেখুন ঘর ঝটপট কত সুন্দর 2 মিনিটে তৈরি করা গেছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।